আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা ভাইরাস নিয়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন প্রবাসী সংবাদকর্মী উর্মি মাজহার। ব্রিটেনে বাঙালি অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেখানে আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। নিউহ্যাম, যেটা একটি বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে আক্রান্তের সংখ্যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 250। টাউন হ্যামলেটস, আরও একটি বাঙালি অধ্যুষিত এলাকা, যেখানে আক্রান্তের সংখ্যা 195। এনফিল্ডে 164। পাশাপাশি ক্যামডেনে, আরও একটি বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে আক্রান্তের সংখ্যা 127। সর্বশেষ পাওয়া সংবাদে আমরা যেটা জানতে পেরেছি যে মৃতের সংখ্যা বাঙালি কমিউনিটির মধ্যে 16 জন। এছাড়া আরেকটি ভালো খবর রয়েছে যে আপনারা জানেন যে লন্ডনের এক্সেল সেন্টারে একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে এবং সেই হাসপাতাল ইতিমধ্যে আজকে থেকে চালু হচ্ছে। সেখানে 500 বেডের ব্যবস্থা রয়েছে এবং এই হাসপাতালটি আলটিমেটলি 4000 ক্যাপাসিটির হাসপাতালে উন্নীত করা যেতে পারে। কাল আমরা যে সংবাদটি পেয়েছি যে ব্রিটেনে এখন 5000 থেকে 10000 টেস্টিং ক্যাপাসিটিতে উন্নীত করা হয়েছে এবং পিপিই অর্থাৎ প্রোটেকশন যে ইকুইপমেন্টগুলো আমরা পাচ্ছিলাম না বলে আমাদের এনএইচএস বা আমাদের কি ওয়ার্কাররা দাবি করছিলেন বা তারা আশঙ্কা প্রকাশ করছিলেন, যেটা তাদেরকে সমূহ আশঙ্কার অবস্থায় ফেলে দিতে পারে, সেই টেস্টিং কিটও আজকে কালকের মধ্যে আরও ব্যাপক হারে ডেলিভারি দেওয়ার কথা সরকার নিশ্চিত করেছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ।